আমাদেরকে তাহলে মোটামুটি মা পিস করা হয়েছে, যে বাড়িগুলো দেওয়া হবে আমাদের পরিবারের মধ্যে এখান থেকে। শোনা বলো, বিরিয়ানি কেমন খেতে হয়েছে? দারুণ হয়েছে, সুপার হয়েছে না? এটা ছাতা সাকিব এখন ঘুম থেকে উঠলো, এনে ফ্রেশ নাও, তোল তোল, না না না, ধরো 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 ধরো। তো বৃষ্টি আসবে বলে পম্পা তাড়াতাড়ি গেছে থালাটা ধুয়ে নিতে, নাহলে আবার ভিজু ধুতে হয় পরে, প্রায় দেখো তো ধুয়ে বৃষ্টিতে ভিজ ভিজ থালা ধোয়। তো আজকে সেই জন্য তাড়াতাড়ি গেছে, মেঘ দেখে প্রায় হয়ে এসছে, আর এখানে বসে থাকা খুব কষ্ট, কারণ ওই মশা খুব, এই মশার কামড়, আবার হাত ভিজে যে মশাটা মারবে সেটাও সমস্যা। সে তাড়াতাড়ি গেছে যে ধুয়ে নিতে, আর কারেন্টও আছে এখন, তাড়াতাড়ি মোটর ধুয়ে নেবে, সেটাই করছে। আমি দেখি সাকিবের মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিই। হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে, সকলে আশা করি ভালো আছো, আমরা সবাই ভালো আছি। দেখছো যে আমাদের সকাল শুরু হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমরা এখন দেখছো ফ্যামিলি জীবন চ্যানেল, এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের সকালটা আমাদের খুব খুশির দিন, কারণ আজকের দিনটা একটা সেলিব্রিটি আছে, একটু বেলা হলে বুঝতে পারবে, বেলা হলেও না বুঝতে পারলে সন্ধেবেলায় বুঝতে পারবে কী আছে। তা পুরো ভিডিও দেখতে হবে, তার জন্য সন্ধেবেলায় সেলিব্রিটিতে বলবো, এখন তোমাদের বলছি না, সিক্রেট রাখছি ব্যাপারটা। তা এমনি খুশি খুশি ভাব আছে দিন আজ সবাই, আর ঘুম থেকে সবাই উঠেও পড়েছি। পম্পটির সকালের কাজ শুরু করে দিয়ে দেখতে পাচ্ছ যে যে তারগুলো ঝোলন আছে, দেখেই বুঝতে পারছো যে কাজ সব শুরু হয়ে গেছে। থালা বাসনটা ধুয়ে ফেলেছে, এই যে থালা বাসন ধুয়ে এখন জমা রেখে দিল, আর চা করার জন্য জলটা সেটা দিয়ে দিয়েছে, ও এখন আপাতত একটুখানে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে, তেমন কিছু নেই, তো বাইরে জল জমে সেটা ঠিক করে দিচ্ছে, আর উঠোনে তেমন কিছু নেই, রাতভর বৃষ্টি হয়েছে। তা আজকের খুশি খুশি ভাব আছে, এবং খুশিটা সেটা কী সেটা তোমরা জানতে পারবে একবার শেষেই সন্ধেবেলায়, তার মানে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবে সেলিব্রিটি কী আছে আজকে। আর শোনাতে বেশি খুশি, আর খুশির চোটটা আজকে পড়তেই বসে নিও, ওকে সকালে বললাম পড়তে বসতে, বলছে আজকে পড়তে বসবো না, আর আর কিছু চাপও দিচ্ছে না। যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, যে সন্ধেবেলায় তোমরা বুঝতে পারবে আজকে কী চমক আছে। যেমন কথা তেমন কাজ, এই যে দেখো বেলা বই একটু বেড়েছে, আর এমনি বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ কালো অন্ধকার হয়ে গেছে, ঘন কালো অন্ধকার হয়ে গেছে। এখন চিন্তা হয়েছে পম্পার এতগুলো পোশাক আবার তুলতে হবে, তোলার পর আবার যদি ওঠে আবার মিলে দেবে। এই যে দেখো এটাই কাজ, ছাতা করে আমি তুলে নিই। এদিকে দেখো সোহানা স্কুলে গিয়েছিলো, আজ অন্য দিদি তুলে আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আমিও তাতে বাড়ি চলে এসেছি। সবই একটা চমক আছে, কেন বাড়ি এসছে তাও তোমরা সেই সন্ধ্যাবেলে বুঝতে পারবে। সোহানার স্কুলে অলরেডি হয়ে গেছে, স্কুল সেই অনুষ্ঠান সেরে আসলো, আর সাকিব আমাদের আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠলো এখন। তো সোহানার বন্ধুবান্ধব ওর স্কুল থেকে এই উপহারগুলো দিয়েছে, ওর স্যাররা আর ওর বন্ধুবান্ধবরা এইসব প্রেজেন্টগুলো দিয়েছে। তা দেখি রান্নাঘরটা কেমন আছে, দেখি রান্নাঘরে দেখি বুঝতে পারছো সাজো সাজো রব, তখনই গেস করে বুঝতে পারছো যে কী কিছু একটা ব্যাপার আছে। ব্যাপারটা খুলে বলেই দিই, আজকে হচ্ছে সোহানার বার্থডে অর্থাৎ জন্মদিন, আজকে ওর 10 বছর পূর্ণ হলো। তা সেই উপলক্ষে আমরা সোহানাকে একটু বিরিয়ানি করে খাওয়াবো, আর তার আগে তো কেক আনাই আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তা সেই বিরিয়ানির রান্নাটাই চলছে এখন, সেই জন্য রান্নাঘরের সাজো সাজো রব, এবং বিরিয়ানির প্রায় কাজ শুরু হয়ে গিয়েছে এখন। যেহেতু লাঞ্চের সময়, তো আমি সাকিব সোহানাকে একটু ভাত খাইয়ে দিই, তারপরে বাকি রান্নার কাজটা সেরে নেবো তাড়াতাড়ি। এসো সাকিব, ভাত কেন এসে? তো সোহানার জন্মদিনের অনুষ্ঠানে এখন আমাদের বিরিয়ানি রান্নার কাজ চলছে, এখান থেকে ভাতটা প্রায় ফুটতে লেগে গিয়েছে, আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে, এর পরবর্তী তরকারি রান্না হবে, তারপরে ভাপ দেওয়া হবে। বিকেল হয়েছে, দুই ভাই বোন বলছে একটু ঘুরে আসি। তো এখন দেখো কত মজা দেখো ঘোরা, তো যা একটু ঘুরে এসো, তাতে চলে আসবে, আমরা রান্নাটা করে নিই। তো অবশেষে সোহানার বার্থডের যে প্রাণীর সেটা রান্না হয়ে গেছে কমপ্লিট, এই দেখো পুরো সাজানো হয়ে গেছে, থালি সাজানো হয়ে গেছে, এবার এটা আমরা দম দেবো, তাহলেই আমাদের আজকের মতো সোনার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা একটু সাজগোজ করে নিই, রেডি করে নিই, রেডি হওয়ার পর কেক কাটবো, কেক কাটার পর আমাদের জন্মদিন সেলিব্রেশন শুরু হয়ে যাবে, আর তারপর কেক খাওয়ার পর আমাদের বিরিয়ানি খাওয়া চলবে। তো তোমরা সামান্য একটু ওয়েট করো, এক্ষুনি আমরা ঘুরে আসছি। তো সে সকাল থেকে যার অপেক্ষা করা হচ্ছিলো তোমাদের বলছিলাম পরে বলি পরে বলবো, তো সেটা তো তোমাকে খবর পেয়েই গেছো যে সোহানার 10ম জন্মবার্ষিকী। তা সেই সন্ধ্যেখণ্ড এখানে চলে এসছে, এই দেখো সোহানা এখন কেক কাটার জন্য পুরো রেডি, এই যে কেক ফুল রেডি, চারিদিকে তোমার ইয়ে জ্বলছে, বাতি জ্বলছে,
মোমবাতি জ্বলছে, সাকিব তো অধীর আগ্রহে দেখছে যে দিদির আজকে কি অনুষ্ঠান। ওরা আর কয়েকদিন মাস পর হবে, তা সোনা ফুল রেডি, দেখো সোনা পুরো কুইন লাগছে, দেখো সাজগোজ করেছে। কে কাটবে কেকটা, কে কাটবে, সাকিব না সোহানা? কেক কাটবে, তোমার না কাটবে, দিদি কাটবে? জানাও সোহানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোহানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোহানা, হ্যাপি বার্থডে সোহানা। কাটো একটু দলো, দিই তোমার দিদি খাই দাও। বন্ধু তবে গেস করে দেখো যে সোনার বার্থডে কেকটা পছন্দ হয়েছে কিনা, দেখো এবার সুইটি সুপার ফাইন লাগছে। দারুণ লাগছে কেকটা, সুইটি কেক। দাও তুমি খাই দাও, আপনাকে খাওয়াইতে হবে না, ও জন্মদিনেও খাই দিচ্ছে। আরে তোর সোনামা অনেক খেয়ে নিস তো। সুপার, আপাতত সোহানার মোমবাতি জ্বালা নেভানো হয়ে গেছে, কেকও খাওয়ানো হয়েছে। এবার আপাতত কেকটা বিতরণ করা হবে, এটা কেটে কেটে ভাগ করা হবে, তারপর আমাদের পরিবারের সমস্ত সদস্যদের মোটামুটি যেরকম হয় ডিস্ট্রিবিউট করা হবে, সেই পর্বটাই বা চলবে। তারপরে আছে স্পেশাল হাজি বিরিয়ানি খাওয়া, সেটা তোমরা দেখেছো বিরিয়ানি করা হয়ে গেছে আমাদের। কেকটাকে রেডি হয়ে যাক, তারপরে বিরিয়ানি ডিস্ট্রিবিউট করা হবে, একসাথে কেক আর বিরিয়ানিটা হয়ে যায়। তোমার রেডি করা হয়ে গেছে, পিস করা হয়ে গেছে, আমাদের কেক মোটামুটি পিস করা হয়েছে, যেগুলো বাড়িগুলো দেওয়া হবে আমাদের পরিবারের মধ্যে। এখান থেকে ভাতের সঙ্গে এক এক থালা, ভাতের থালায় একটা করে দিয়ে দেওয়া হবে। চেঞ্জ করে ফেলেছো, সাকিব তো চেঞ্জ হয় না এখনো। তা চলো এবার আমরা ঢুকবো রান্নাঘরে। ফাইনালি আমরা সোহানার জন্মদিন উপলক্ষে চলে এসেছি রান্নাঘরে, এখন বিরিয়ানি খাবো। সোহানা খাচ্ছে, যে সোহানাকে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, সোনার দিদিকেও দেওয়া হয়ে গেছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আর পম্পা বিতরণ করছে। আর যেটা বললাম না যে আমাদের ফ্যামিলির মধ্যে সব বিতরণ করা হবে, সেটা দিয়ে এলাম এক্ষুনি। দিয়ে আসার পর আমরা খাওয়া শুরু করেছি। এখন আপাতত সাকিব সোহানার সোনার দিদি খাচ্ছে, সাকিব খাইয়ে দিই, তারপরে আমাদের সব খাওয়া শুরু হবে। তো সোহানা কেমন হয়েছে খেতে? খুব দারুণ হয়েছে তো? না সাকিবের স্যালাড দাও একটু, সাকিব সোহানা স্যালাড নাও, আচ্ছা দিচ্ছি। তো যাই হোক, দেখো সোহানা এবার নিজে নিয়ে বসেছে, সেভেন আপ নিয়ে বসেছে, কি এটা থামসাব, থামসাব দেখাচ্ছে তো আঙুলটা। তো যাই হোক সোহানা, আসলে জন্মদিন সেলিব্রিটি আজকে আপাতত এই পর্যন্তই। তোমরা পুরো ভিডিও দেখেছো তাদের, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও দেখতে দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। বন্ধুরা আজকের মধ্যে এটুকুই, খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন ভিডিও আসছে, ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট।